এর ডাবল ব্লেড এটা আবার সিঙ্গেল ব্লেডও হয় তাহলে এখানে ডাবল ব্লেডে দেখো এর যা ক্যাপাসিটি এর ক্যাপাসিটি বেশি দুটো ক্যাপাসিটি কি রকম কি কেন না একটা ধরো নালি ক্যাভিটা বা নালি পারা একটা মাল্টি পারা এদের জন্য দু রকম দুটো এর ক্যাপাসিটি আছে ঠিক আছে আচ্ছা সিমস সাহেবের নাম অনুযায়ী এটা হয়েছে সিমস সাহেবের নামে আরো দুটো জিনিস আছে কি কি সিমস পজিশন আর সিমস সিলভার সিমস পজিশন কোনটা লেফট ল্যাটারাল এক্সাগারেটেড পজিশন বইতে দেখবে তিনটে পজিশনের ছবি দেওয়া আছে একটা ডর্সাল পজিশন একটা লিথোটমি পজিশন একটা সিমস পজিশন ডর্সাল পজিশন যেটা কমনলি ইউজ করা হয় আউটডোর প্রসিডিউরস ঠিক আছে ডর্সাল পজিশন সেটা হলো ডর্সাল আর লিথোটমি পজিশন হচ্ছে টেবিলের একদম কর্নারে বাটারটা থাকবে আর পা দুটোকে স্লিংয়ে হ্যাং করানো থাকবে সেটা হলো লিথোটমি পজিশন আর হ্যাঁ আমি কলেজে না না ক্লাস নিচ্ছি বল তাহলে সিমস পজিশন হয়ে গেল এবার হচ্ছে সিম সিলভার ওয়্যার সিম সিলভার ওয়্যার আগেকার দিনে ইউজ হতো ভেসিকো ভাজাইনাল ফিস্টুলা রিপেয়ারিংয়ের জন্য ইউজ করা হতো ঠিক আছে সেটা হচ্ছে সিম সিলভার ওয়্যার তাহলে এই দিন থেকে একসঙ্গে বলা হয় সিমস ট্রায়াল সিমস স্পেকুলাম সিমস পজিশন সিম সিলভার ওয়্যার এই যে লেফট ল্যাটারাল এক্সাগারেটেড পজিশন ছবিটা দেখবে পেশেন্ট বাঁ দিকে কাত হয়ে শুয়ে আছে বাঁ হাতটা সোজা মাথার উপর দিয়ে গেছে নিচ দিয়ে গেছে ডান হাতটা ভাঁজ করে চেস্টের সামনে আছে ঠিক তেমনি বাঁ পাটা এক্সটেন্ডেড আছে আর ডান পাটা যেমন কোলবালিশ কোলে দিয়ে যেমন করে শোয় ঠিক সেই পজিশনে আছে বাঁ দিক ভেসে আছে সেটা হচ্ছে সিমস পজিশন আচ্ছা সিমস পজিশনে কেন কি কোনটার সময় সিমস পজিশন দেখা হয় এই ফেস্টিভাস ওপেনিং দেখার সময় কেন সিমস পজিশনে থাকলে দেয়ার ইজ এ বেলুনিং অফ ভেজাইনাল ক্যানেল ভেজাইনাল যে ক্যানেলটা হচ্ছে সেটা বেলুনের মতন পুরোটা ফুলে থাকে ওই পজিশন এই যে জন্য ওই পজিশনে কোন ওয়ালে ফিস্টুলা হয়েছে অ্যান্টার ওয়াল কি পোস্টার ওয়াল সেই ওপেনিংটা ভালো ভিজিবল হয় সেই ফিস্টুলাস ওপেনিং দেখার জন্য ওই পজিশনটা দেখা হয় ঠিক আছে তাহলে এই তিনটে জিনিসকে একসঙ্গে হচ্ছে সিমস ট্রাক তাহলে এটা হলো আর এইগুলো দিয়ে কী করা হয় এগুলো দিয়ে যে কোনো সোয়াব কালেকশান বা স্পেসিমেন কালেকশান করতে গেলে এইখান দিয়ে করা হচ্ছে এটা যেমন একটা স্পেকুলাম এটা আর একটা স্পেকুলাম এর কি নাম কাসকোস কাসকোস বাইভাল আরেকটা ছিল এটা তো ভালো নেই আচ্ছা যাকে এটা হচ্ছে কাসকোস বাইভাল সেলফ রিটেইনিং ভ্যাজাইনাল স্পেকুলাম এবার দেখো এটা যখন ইনসার্শন করা হয় তখন স্ক্রুটা ঠিক কাজ করছে না এটা যখন ইনসার্শন করা হয় এই মুখটাকে অ্যাপোজ করে দেওয়া হয় আমার হাতে গ্লাভসের জন্য আরও ঢুকতে পারছি এটাকে লুজ করলে স্ক্রুটা এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ এইবার এটাকে মুখ বন্ধ অবস্থায় ঢুকিয়ে দেওয়া হয় ঢুকিয়ে এরকম ঘুরিয়ে দেওয়া হয় ঘুরিয়ে দিয়ে দেখো অ্যান্টেরিয়র ওয়াল আর পোস্টেরিয়র ওয়ালটা কিন্তু দেখা যাচ্ছে না ভ্যাজাইনার অ্যান্টেরিয়র ওয়ালটা এখানে ঢাকা থাকছে পোস্টেরিয়র ওয়াল এখানে দেখা যাচ্ছে সোজাসুজি দেখলে কী পাবো সার্ভিক্স তাহলে যে কোনো রকম সার্ভাইকাল লেশন সে সার্ভাইকাল পলিপ সার্ভাইকাল ফিস্টুলা সার্ভাইকাল ইরোশন যা কিছু সার্ভিক্সের দেখার জন্য এটা ইউজ করা হয় শুধু তাই না যে কোনো রকম আউটডোর প্রসিডিউরস কোনো রকম ধরো কালেকশন স্পেসিমেন কালেকশন সেটাও এটা দিয়ে ইউজ করা হচ্ছে এটা দিয়ে করে রাখা হয় এবারে যে স্পেসিমেন কালেকশনের নখটা ঢুকে যায় ওখান দিয়ে সে পিঞ্চ করে হোক বা কোনো রকম সার্ভিক্সের স্পেসিমেন হোক সেটা দিয়ে এখান দিয়ে কালেকশন করা হচ্ছে যেটা হচ্ছে কাসকোস বাই ভাল দুটো ভালভ আছে আর সেলফ রিটেইনিং কেন ওটা যেমন একটাকে এটা যেমন পোস্টার ভেজেনোলে ঢুকছে ঢুকে একজনকে টেনে রাখতে হচ্ছে কিন্তু এটাকে টানার কোনো দরকার নেই এটাকে আপনি আপনি এরকম লক অবস্থায় লক করে দিলে এটা লক অবস্থায় এরকম থেকে বুঝতে পেরেছ তো এটা হচ্ছে কাসকোস এটা কি এপিসিওটমি সিজার এপিসিওটমি সিজার
এবার এপিসিওটোমি সিজার কক কিসে ইউজ হয়, এপিসিওটোমি সুচারের জন্য কি হয়, এপিসিওটোমি পাড়ার জন্য ইউজ করা হচ্ছে, কোন সময় এপিসিওটোমি করা হয়, জাস্ট প্রায়র ক্রাউনিং, সেকেন্ড স্টেজ অফ লেবারে জাস্ট প্রায়র ক্রাউনিং। এবার এপিসিওটোমি সিজারকে কীভাবে ইনসার্ট ঢোকানো হয়, এখানে দেখো দুটো হয়ে আছে, একটা শার্ট একটা ব্লান্ট, ব্লান্টটা ভিতরের দিকে থাকবে, বুঝতে পারলে? একটা তো এই যে পেরিনিয়ামটা থাকছে, পেরিনিয়ামের তো একটা ভিতরের পোর্শন থাকছে, একটা বাইরের আমরা দেখতে পাচ্ছি, যেটা যেটা ভিতরের দিকে পোর্শন দেয় ঢুকবে কাঁচিটা, যদি এরকম আমরা হাতটা পেরিনিয়াম হয়, এটা যদি ভিতরের হয় ভিতরের দিকে ব্লান্টটা থাকবে যেখানে আমরা দেখতে পাচ্ছি না, আর শার্টটা সবসময় বাইরের দিকে থাকবে যেখানে দেখতে পাবো। এবার এপিসিওটোমিটা এরকম যে দেওয়া হচ্ছে, কী করে করানো হচ্ছে, কত রকমের এপিসিওটোমি হচ্ছে, কী কী, একটা মিডিয়াল, একটা ল্যাটারাল, একটা মিডিয়াল ল্যাটারাল, আর একটা জে শেপ। জে শেপের করা হয় না, কারণ রিপেয়ার করা খুব গণ্ডগোল, কোনো মার্জিনগুলো কোন ডিভিশনস হয়ে যায়। ল্যাটারাল করা হয় না কেন, বার্থুলিন গ্ল্যান্ডসগুলোকে পুরো কেটে দেওয়া হবে। মিডিয়াল করা হয় না কেন, অ্যানাল ওপেনিংকে এনক্রোচ করে যাবে, তাই তো, অ্যানাল ওপেনিং কেটে যেতে পারে। তাহলে সব থেকে ভালো হচ্ছে মিডিয়াল ল্যাটারাল, আইদার 5 o'clock আর 7 o'clock পজিশনে মিডিয়াল ল্যাটারাল করা হচ্ছে। এবার বলবে যে এপিসিওটোমিতে কী কী স্ট্রাকচার কেটে যায়, প্রথমে স্কিন, সুপারফিশিয়াল ফেসিয়া গেল, তারপরে হলো মাসেল লেয়ার, হ্যাঁ মেন মাসেলস হচ্ছে ডিপ আর সুপারফিশিয়াল পেরিনিয়াল মাসেলস, পেরিনিয়ামে করা হচ্ছে, তার জন্য ডিপ আর সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিনিয়াল মাসেলস কাটা হচ্ছে, বালবোস স্পঞ্জিওসাস কাটা হচ্ছে, আর পার্ট অফ ইউরেটারাইনাল মাসেল, এগুলো মাসেলস আর পুডেন্ডাল ভেসেলস, পুডেন্ডাল নার্ভস, এগুলো কাট হচ্ছে, আর একদম ভিতরের দিকে ভেজাইনাল মিউকোসা, এই তো কাটা হচ্ছে। এই পরপর স্কিন থেকে গিয়ে কাটা হলো। এইবার তাহলে এবার রিপেয়ারটা কোন সময় হচ্ছে, থার্ড স্টেজের পরে, ফোর্থ স্টেজে এপিসিওটোমি রিপেয়ার হচ্ছে। তাহলে এটা হলো এপিসিওটোমি সিজার দিয়ে হয়ে গেল। আচ্ছা এর কমপ্লিকেশন কি বলতে পারে, এপিসিওটোমির আর্লি কমপ্লিকেশন আর লেট কমপ্লিকেশন এটা আসতে পারে, এগুলো কি, এটা আচ্ছা এগুলো হচ্ছে মেটালিক ডায়ালেট, ঠিক আছে, মেটালিক কি ডায়ালেট করে, সার্ভাইকাল ডায়ালেট, তাহলে মেটালিক সার্ভাইকাল ডায়ালেট সার্ভিক্সকে ডায়ালেট করে, সার্ভিক্সকে ডায়ালেট করছে। আরও কী কী ধরনের ডায়ালেটার হয়, তিন ধরনের ডায়ালেটার হয়, ডাশেস ডায়ালেটার, হেগাস ডায়ালেটার, হকিন অ্যাম্বলার ডায়ালেটার। ডাশেস আর হেগাস ডায়ালেটার দেখতে একই রকম, শুধু ডিফারেন্স হচ্ছে এই একটা, ধরো এটা যদি তিন হয় এটা চার, এরকম দাসে অনেক বেশি ভ্যারাইটি আছে, হেগার্সে কম আছে। আর হকিন অ্যাম্বলারে কি, হকিন অ্যাম্বলারে এখানে একটা নব থাকে, তার মানে ওই ডায়ালেটেশন দিয়ে মানে একবার ডায়ালিটেশন হচ্ছে, দুদিকে ডায়ালিটেশন হচ্ছে না হকিন অ্যাম্বলারে, কিন্তু হকিন অ্যাম্বলারও দুবার হতে পারে, কারণ এইখানে সরু থাকে, যেটা এই যে পিছন দিকে যাচ্ছে সেটা আরও মোটা হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? হকিন অ্যাম্বলারও কারো যদি সামনেটা ঢুকলো দুই, পিছনে যখন এই নবে পজিশন পর্যন্ত যদি ঢোকাতে যায় তাহলে কিন্তু এখানটা চার হয়ে যায়, কিন্তু হকিন ডায়ালেট, হকিন অ্যাম্বলারটা ছোটো সাইজের হয় আর এটা নব, হকিন অ্যাম্বলার ইউজ করা হয় না কমনলি, কমনলি আমাদের এখানে যেগুলো আছে সব দাসেস হয়। এইবার বলবে যে দাসেস কার নাম অনুসারে হয়েছে, স্যার কেদারনাথ দাস, হি ওয়াজ এ রিনাউন্ড কাইন্ড অফ অবস্টেট্রিশিয়ান ফ্রম আরজিকর কলেজ। কেদারনাথ দাসের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে অবস্টেট্রিক্যাল ফরসেপস, ঠিক আছে, দাসেস ফরসেপস যেটা বলছি সেটা হচ্ছে স্যার কেদারনাথ দাসের অবস্টেট্রিক্যাল ফরসেপস। আচ্ছা, কারণ আগেকার দিনে যেসব ফরসেপসগুলো ছিল সব ইউরোপিয়ান স্টাইলের ফরসেপস ছিল, যেগুলো আমাদের ইন্ডিয়ান পেলভিসের জন্য খুব একটা ভালো ছিল না, ইন্ডিয়ান টেক্সচারের জন্য যিনি করেছেন স্যার কেদারনাথ দাস ওটাকে রেনোভেশন করিয়েছে, ঠিক আছে। তাহলে এটা হলো ডায়ালেটার, ডায়ালেটারতে কী ডায়ালেট করছি, আমরা সার্ভিক্সকে ডায়ালেট করছি। এবার ফার্স্ট সার্ভাইকাল ডায়ালেটার কী, ইউটারাইন সাউন্ড, সেটা করতাম ইউটারাইন সাউন্ড, ইউটারাইন সাউন্ড বললে হবে না,
নাম বলতে হয়। অলিভ পয়েন্টের গ্র্যাজুয়েটের ম্যালিয়েবেল মেটালিক ইউট্রাইন সাউন্ড, ঠিক আছে, পুরো নাম বলতে হয়। এবার বলবে ইউট্রাইন সাউন্ড কেন, নাম কেন ইউট্রাইন সাউন্ড, সাউন্ড দিয়ে যেমন কোনো একটা এটা একটা ফিলোসফিক্যাল অ্যাসপেক্ট গেল যে ইউট্রাইন সাউন্ড, কারণ আমি এটা সাউন্ড ইটস কেমন যেন মানে যেটা আমরা বুঝতে পারি, যেমন আমি বলি সাউন্ড নলেজ, সাউন্ড নলেজ মানে তার অনেক জ্ঞান আছে, সেটা সাউন্ড নলেজ কি তার নলেজে টুকটুক করে আওয়াজ হচ্ছে, তা তো হচ্ছে না। তাহলে সাউন্ড নলেজ মানে হলো মানে সে তার মধ্যে সেই জ্ঞানটা আছে, সেরকম এই ইউট্রাইন সাউন্ডকে একভাবে বলা যায় যেটা সাউন্ড করছে কি যে কতটা মানে তার অ্যান্টিভার্টেড কি রেট্রোভার্টেড কি তার কতটা লেন্থ আছে মোটামুটি তার একটা অ্যাভারেজ আমাকে জানা দিচ্ছে, তাই জন্য সাউন্ড করছে। কিন্তু আগেকার দিনে যে জন্য সাউন্ড নামটা হয়েছিল কোনো রকম ব্লাডারে স্টোন আছে কিনা জানার জন্য এটা ইউজ করা হতো। এটা যদি ব্লাডারে স্টোন থাকলে মেটালের সঙ্গে স্টোনের আওয়াজ হয়, সেই জন্য ইউট্রাইন সাউন্ড নামটা বলা হয়েছে। এবার ইউট্রাইন সাউন্ড ইউজ করার আগে প্রথমে কিন্তু পিভি অবশ্যই করতে হবে, পিভি না করলে ইউট্রাইন সাউন্ড ইউজ করা যাবে না। পিভি করলে দেখতে হবে অ্যান্টিবায়োটিক কি রেট্রোভার্টিক ইউজ করেছে, যদি অ্যান্টিবায়োটিক থাকে তাহলে এটা এরকমভাবে ঢুকবে, যদি রেট্রোভার্টিক থাকে তাহলে এটা এরকমভাবে নিচের দিকে ঢুকবে। তাহলে অ্যান্টিবায়োটিক রেট্রোভার্টিক কী আছে জানতে হবে আগে, তারপরে এটা ঢুকানো যাবে। ঢুকে মোটামুটি আমরা একটা অ্যাভারেজ লেন্থ জানতে পারবো ইউট্রাসের কতটা লেন্থ হবে। এই লেন্থ জানলে কী সুবিধে, পরবর্তীকালে যখন আমি ডায়ালেটার্সগুলো ইনসার্শন করব তখন কতটা পর্যন্ত আমি সেফলি ইন্ট্রোডিউস করতে পারি ওটা বুঝতে পারবো। তা নাহলে তো আমি অনেকটা ঢুকিয়ে দিলাম, দেখা গেল ওইদিকে ইউট্রাস পারফরেশন হয়ে গেছে, সেটা তো হবে না। সেই জন্য এটা হচ্ছে ইউট্রাইন সাউন্ড, ঠিক আছে। আচ্ছা এইটা কি কিউরেট, কিউরেট কাকে করব, ডায়ালেট যেমন সার্ভিক্সকে করছি, ইউটেরাইন কিউরেট কিউরেটে দেখো এখানে ব্লান্টেড আর এখানে একটা শার্পেন, শার্পেন কিউরেট ব্লান্টেড, ব্লান্টেড সব জায়গায় করা যেতে পারে কিন্তু শার্পেন কখনোই অবস্টেটিক্সে করা যাবে না। যে কোনো রকমের অবস্টেটিক্যাল কেস বা সাসপেক্টেড টিউবারকুলোসিস বা ম্যালিগনেন্সি কেস সেখানে কখনোই শার্প কিউরেট করা হবে না, অলওয়েজ ব্লান্ট কিউরেট করতে হবে। এবং কিউরেট করে মেটেরিয়ালটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনের জন্য পাঠিয়ে দিতে হবে। কিউরেট করার নিয়ম আছে, কিউরেট যদি কেমনভাবে করবো, কিউরেট ধরো তুমি এরকম স্ক্র্যাপিং কিছু নিতে চাইছো সেটা তুমি অল্প একটা জায়গায় কিউরেট করে নিয়ে নিতে পারছো, কিন্তু যদি ডিএনইতে ধরো কিউরেট করবে, যদি কেস হয় ডায়ালেটেশন অ্যান্ড ইভাকুয়েশন তাতে কিউরেট করা হচ্ছে, বা ডায়ালেটেশন অ্যান্ড কিউরেটে যদি কিউরেট করা হচ্ছে, যদি আমি কোনো রকম স্যাম্পেল কালেকশনের জন্য শুধু করছি না, আমি তার পুরো একটা এ করার জন্য কি বলবো ট্রিটমেন্ট প্রসিডিউরের জন্য কিউরেট করছি, তখন কিউরেট যদি এটা ইউট্রাস হয় স্টার্টিং ফ্রম ফান্ডাস টু ইন্টারনালাস আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ কিউরেট হবে, বুঝতে পারলে, পুরো ফান্ডাস থেকে যেমন তেমন করে একটু যাবে, এখান থেকে একটু দুটো এখানে দুটো এরকমভাবে করলে হবে, পুরো সিস্টেমেটিক্যালি ফ্রম ফান্ডাস টু ইন্টারনালাস পর্যন্ত কিউরেট করতে হবে, আইদার ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। আনটিল আ গ্রিটিং সেন্সেশন কামস, গ্রিটিং মানে খসখসে খসখসে আওয়াজটা, এই যে এখানে হাত দিলে খড়খড় খড়খড় করছে, এই খড়খড় ভাবটা তোমার হাতে ফিলিংস হবে যে হ্যাঁ এই খড়খড় ভাবটা হচ্ছে, তার মানে আর বেশি কিউরেট করলে এবার এন্ডোমেট্রিয়ামে ড্যামেজ হচ্ছে, সেই জন্য এই খড়খড় ভাব আসা পর্যন্ত কিউরেট করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এটা হলো কিউরেটের নিয়ম। তাহলে কিউরেটটা 5 মিনিট 10 মিনিট ওরকম কোনো টাইমিংসের ব্যাপার নেই, যখনই গ্রিটিং সেন্সেশন এসে যাবে কিউরেট বন্ধ করে দিতে হবে, এবং কিউরেটটা সবসময় কিন্তু ফান্ডাস থেকে ইন্টারনালাস পর্যন্ত একটা ডিরেকশন মেনটেন করে কিউরেট, ঠিক আছে। আচ্ছা এবার এইটা দেখো কি, আচ্ছা এইটার সঙ্গে
টাওয়াল ক্লিপ, টাওয়াল ক্লিপ, যে কোনো অবস্টেটিক্স অপারেশনের বা যে কোনো অপারেশনের আগে এবিসিডি প্রসিডিওর করতে হয়, বলেছিলাম এ ফর অ্যানাস্থেশিয়া, সে লোকাল হোক বা জেনারেল হোক, যাই হোক একটা অ্যানাস্থেশিয়া হবে। বি ফর বাইম্যানুয়াল ভাজাইনাল এক্সামিনেশন করতে হবে। সি ফর ক্যাথিটারাইজেশন করতে হবে। ডি ফর অ্যান্টিসেপটিক ড্রেসিং অ্যান্ড ড্রেপিং। এই ড্রেসিং অ্যান্ড ড্রেপিং, ড্রেপিং ড্রেসিং মানে হলো জায়গাটা স্যাভলন বা বিটাডিন একটা সলিউশন দিয়ে পরিষ্কার করা। হ্যাঁ, প্রথমে জায়গাটাকে শেভিং করে নেওয়া, তারপরে তাকে সলিউশন দিয়ে পরিষ্কার করা। এইবার ফিল্ড অফ অপারেশনটাকে আলাদা রেখে বাকি জায়গাগুলোকে কাপড় দিয়ে মুড়িয়ে দেওয়া, তাই তো? এবার এই কাপড়গুলো মোড়ানোর সময় কাপড়ে চারটে কর্নার হবে, চারটে কর্নার হবে, তো চারটে কর্নারকে এই টাওয়াল ক্লিপ দিয়ে আটকে রাখা, এই জন্য এটা হচ্ছে টাওয়াল ক্লিপ। তাহলে লাগছে কাপড়, অ্যান্টিসেপটিক ড্রেপিংয়ে, ড্রেপিং করার সময় টাওয়াল ক্লিপগুলো লাগছে। আচ্ছা, এই একটা, আর একটা হচ্ছে এইটা, দেখো এইটা একটা আর এটা একটা। হ্যাঁ, প্রথমেই দেখবে কার মধ্যে ক্যাচ আছে, এর মধ্যে ক্যাচ আছে। ক্যাচ আছে মানে এই স্পঞ্জ হোল্ডিং ফোর্সেস, সোয়াব, কটন, স্পঞ্জ, যা কিছু গ্রিপ করার জন্য ক্যাচটা আছে। আর যেতে ক্যাচ নেই সেটা হচ্ছে ওভাম হোল্ডিং ফোর্সেস, ঠিক আছে? দুটো জিনিস দিয়ে ভাগ হবে, একটা হচ্ছে স্পঞ্জ হোল্ড ক্যাচ, আর একটা হচ্ছে সেরেশন। এর দেখো ব্লেডে ফেনেস্ট্রেশন, ফুটোটাকে বলা হয় ফেনেস্ট্রেশন, আর তার পাশে দেখো সেরেশন আছে, খাঁজ খাঁজ কাটা আছে। খাঁজ খাঁজ কাটা আছে কেন? যে ফর ফার্ম গ্রিপিং অফ দ্য স্পঞ্জ, স্পঞ্জকে ফার্ম গ্রিপ করার জন্য ক্যাচও আছে, গ্লুও আছে, কিন্তু এখানে দেখো কিছুই নেই, স্মুথ, এটা স্মুথ আছে আর এখানে কোনো ক্যাচ নেই, এটা হচ্ছে ওভাম হোল্ডিং। কেন নেই? যদি এখানে থাকতো তাহলে, যদি আমি খুব টাইটলি প্রেস করতাম ক্যাচ থাকার জন্য, তাহলে যে আমি প্রোডাক্ট অফ কনসেপ্টসটাকে হোল্ড করতাম সেটা ক্রাশ হয়ে যেতে পারতো, চুরমুর করে ভেঙে যেতে পারতো, ভেঙে গেলে রেমনেন্টসগুলো পুরো ইউট্রাসে ছড়িয়ে ছড়িয়ে যাবে, আর যত বেশি ওইসব জিনিস থাকবে ব্লিচ করবে, তাকে আবার পরিষ্কার করতে হ্যাপা আছে। সেই জন্য অত কিছু না, জন্য যাতে স্মুথ ধরে আমি আলতো করে ধরে বের করে আনতে পারি, এই জন্য এগুলোতে কিছু নেই। দ্বিতীয় কারণ হচ্ছে, ধরো আমি ওভামের বদলে কোনো টিস্যু গ্রিপ করে ফেলেছি, কোনো এন্ডোমেট্রিয়াল টিস্যু আমি গ্রিপ করে ফেলেছি, যেই আমি ক্যাচ থাকবে আমার হাতে প্রেশার থাকবে না, আমি তখন টানবো সেই টিস্যুটা ছিঁড়ে ছুঁড়ে বেরিয়ে চলে আসতে পারে, কিন্তু রেজিস্ট্যান্স পাওয়ারটাকে আমি ফিল করতে পারবো না, যেহেতু ক্যাচ নেই। যেই টানতে যাব যদি টিস্যু হয় সে রেজিস্ট করবে, তখন আমি তাকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে তখন আমি আবার মানে কী বলবো, রিইনসার্ট করবো এবং আবার তাকে ধরার চেষ্টা করবো, তাই তো? তাহলে এটা হচ্ছে দুটো কারণের জন্য এখানে কোনো রকম ক্যাচ ট্যাচ নেই, আর এখানে ফার্ম হোল্ডিংয়ের জন্য ক্যাচ আছে এবং সেলেশন আছে। তাহলে এটা ওভার, আর এটা স্পঞ্জ, আর এটা ওভার। ওসিপি এই কন্ট্রাসেপটিভসটা গাইনিতে মানে তোমাকে বলেছে আজ পুরোপুরি পড়াবে, হ্যাঁ, কন্ট্রাসেপটিভসটা। আচ্ছা, এটা কি, এটা কি, এটা কি, হ্যাঁ, এটা ফিমেল মেটালিক ক্যাথিটার, ওটা হচ্ছে ফিমেল রাবার ক্যাথিটার। এবার তোমাদের লেন্থ কত, ফিমেল ইউরেথ্রা লেন্থ কত জেনে যাবে, কোথায় ফিমেল রাবার ক্যাথিটার ইউজ হবে, কোথায় মেটাল ক্যাথিটার ইউজ হবে, ঠিক আছে? অপসের কোনো কেসে মেটাল ক্যাথিটার ইউজ হবে না, অপসের সমস্ত কেসে রাবার ক্যাথিটার ইউজ হবে। এটা কি ভাজাইনাল অ্যান্টেরিয়র ভাজাইনাল ওয়াল রিট্রাক্টর, এটাকে কেউ কিউরেট বলো না, অনেকে বলে হাসাহাসি করে তখন সব, এটা কিউরেট মানে এত বড় ইউট্রাসের ভিতরে এত বড় হয়তো পারফোরেশন মানে একদম ছিটছাড় হয়ে যাবে, এইটা কিউরেট সরুটা, আর এই মোটাটা অ্যান্টেরিয়র ভাজাইনাল ওয়াল রিট্রাক্টর, ভাজাইনাকে এরকম টেনে রাখার জন্য। পোস্টেরিয়র ভাজাইনাল ওয়াল যেমন আছে সেমস স্পেকুলাম দিয়ে পোস্টেরিয়র ভাজাইনাল ওয়াল টেনে রাখা যায়, অ্যান্টেরিয়র ভাজাইনাল ওয়ালকে রিট্রাক্টর দিয়ে করা হয়। যদি না থাকে ভলসেলামটা নিয়ে দেখছি, ভলসেলাম ইউজ করা যায় অ্যান্টেরিয়র ভাজাইনাল ওয়ালকে ধরার জন্য, হ্যাঁ,
বা অ্যালিস টিস্যু ফরসিভ অ্যান্টেরিয়র লিফ অফ দ্য সার্ভিক্স কে ধরার জন্য। আচ্ছা এটা কি অবস্টেটিক্স ফরসেপস, তাই তো? হ্যাঁ, এইবার অবস্টেটিক্স ফরসেপস কত রকমের হয়? তিন রকমের হয়, লং কার্ড অবস্টেটিক্স ফরসেপস উইথ আর উইদাউট অ্যাক্সিস ট্র্যাকশন ডিভাইস। যদি এইটা বলে দেখো এখানে অ্যাক্সিস ট্র্যাকশন রাখার জন্য নবটা আছে কিন্তু ডিভাইসটা নেই, তাহলে উইদাউট অ্যাক্সিস ট্র্যাকশন ডিভাইস। আরেকটা হয় শর্ট কার্ড অবস্টেটিক্স ফরসেপস, যাকে বলা হয় রিগলিজ ফরসেপস। আরেকটা হচ্ছে কিল্যান্ড ফরসেপস। কিল্যান্ড ফরসেপস কি, বইতে ছবি দেখবে, কিল্যান্ড ফরসেপস এমন একটা ফরসেপস যেটা দিয়ে, এই ধরনের ফরসেপস দিয়ে তুমি ট্র্যাকশন করতে পারবে কিন্তু রোটেশন করতে পারবে না। মানে হেডটা যদি অ্যান্ট্রিপোস্টিয়ারলি না থাকে, যদি ট্রান্সভার্স থাকে, তাকে হেডটাকে ট্রান্সভার্স থেকে অ্যান্ট্রিপোস্টিয়ারলি তোমার হাত দিয়ে রোটেট করতে হবে, করে নিয়ে এই দুটো জায়গার মধ্যে, অর্থাৎ এইখানে যে কার্ভগুলো আছে দুটো প্যারাইটাল এভিডেন্সের উপর থাকবে, মাথাটা এই দুটো প্যারাইটাল এভিডেন্সের সঙ্গে এখানে এই দুটো থাকবে। কিন্তু যদি এটা না থাকে তাহলে কিল্যান্ড ফরসেপস একটা এমন ফরসেপস যা দিয়ে রোটেশনও হবে আর ট্র্যাকশনও হবে, ঠিক আছে? কিন্তু অন্য কোনো ফরসেপস, সে শর্ট বা লং হোক, সেখানে রোটেশন তোমাকে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে হাত দিয়ে, তারপরে ফরসেপস দিয়ে ট্র্যাকশন করবে। এইবার ফরসেপসে বলবে কটা পার্টস আছে, চলো ফরসেপসকে ডিটেলস পড়াবো। ফরসেপস যদি এগুলো না ভালো বলতে পারো ফরসেপসে যাবে না। হ্যাঁ, ফরসেপসে শুধু এটুকুনি খেয়াল রাখো ফরসেপসের সাইড ডিটারমিনেশন, কোন সাইডের কোনটা ফরসেপস, আর ফরসেপসের কী কী পার্টস আছে। এইটা দেখো টিপ, টিপ অফ দ্য ফরসেপস, এগুলোকে বলা হয় ব্লেড, ব্লেডের ভিতরে ফুটোটাকে বলা হয় ফেনেস্ট্রেশন। এটা হলো শ্যাঙ্ক, এটা হলো লক, ঠিক আছে, এটা হলো হ্যান্ডেল, আর এটা হলো স্ক্রু। তাহলে এই হলো ফরসেপসের পার্টস, টিপ, ব্লেড, শ্যাঙ্ক, লক, হ্যান্ডেল, স্ক্রু। এইবার কী করতে হবে সাইড ডিটারমিনেশন, যদি এরকমভাবে ফরসেপসটা এরকম থাকবে না এরকম থাকবে, এই বইটা দাও, পেজটা দাও। এই তো এরকম থাকে, তাহলে টিপটা সবসময় আপওয়ার্ড ঢুকবে, টিপটা সবসময় আপওয়ার্ড ঢুকবে, টিপ কখনোই লোয়ারতে ঢুকবে না। এবার যদি সিঙ্গেল ব্লেড দেয় কি করে বুঝবে, সিঙ্গেল ব্লেড দিল, ঠিক আছে, তাহলে সিঙ্গেল ব্লেডের ক্ষেত্রে কোনটা কোন সাইডে ফরসেপস বুঝবে, টিপটা আপওয়ার্ড থাকবে। আর এই যে কার্ভ, কার্ভ দুটো আছে, এই কার্ভ যেখানে মাথাটা থাকবে সেটাকে বলা হয় সেফালিক কার্ভ, আর এইটা হলো পেলভিক কার্ভ। এই যে কার্ভেচারটা, এই লম্বা লম্বি কার্ভেচারটা, সেটা হলো পেলভিক কার্ভ, কোনো পেলভিসের অ্যাক্সিসের সঙ্গে এরকমভাবে ঢুকবে। আর এখানে যে মাথাটা থাকছে, এই যে সাইডের কার্ভটা, এই কার্ভটা হচ্ছে সেফালিক কার্ভ, তার মানে এখানটায় মাথাটা থাকবে। তাহলে মাথাটা থাকলে টিপ আপওয়ার্ড থাকবে আর সেফালিক কার্ভ মিডিয়ালি থাকবে। এইবার এটা মায়ের সাইডে যেদিকের হবে সেদিকের পাশে, কোন সাইডে? লেফট সাইড। কারণ দেখো টিপটা আপওয়ার্ড আছে, সেফালিক কার্ভটা মিডিয়ালি আছে, তাহলে এটা হলো লেফট সাইড। এবার লেফট সাইডের ফরসেপসই আগে ইনসার্শন, হ্যাঁ, তারপরে রাইট সাইডের ফরসেপস। তাহলে এই হলো ফরসেপস। আচ্ছা, ফরসেপসের ইউজ করতে গেলে কোন কন্ডিশনে, থিওরিরও কোশ্চেন, হোয়াট আর দ্য কন্ডিশনস টু বি ফুলফিল প্রায়র অ্যাপ্লিকেশন অফ ফরসেপস। সাত আটখানা আছে, তিন চারটে তো বলতেই হয়, জানো পড়নি থিওরি কবে হয়েছিল? প্রেজেন্টেশন পজিশন সুইটেবল না থাকলে ফরসেপস ইউজ করে লাভ নেই, ঠিক আছে, প্রেজেন্টেশন এন্ড পজিশন ঠিক থাকতে হবে। দু নম্বর হচ্ছে সার্ভিক্স মাস্ট বি ফুললি ডাইলেটেড, ভীষণ ইম্পর্টেন্ট,
সার দিয়ে ফুললে গ্যাজিটেশন ছাড়া ফর্সেপস ইউজ করলে সার্ভিসটাই নষ্ট হয়ে যাবে, ঢোকানোই যাবে না। তাই জন্য সার্ভিস মাস্ট বি ফুললি গ্যাজিটেড। তিন নম্বর, কনট্রাকশন এন্ড রিল্যাক্সেশন করতে হবে, বাচ্চা বেঁচে থাকতে হবে, মেমব্রেন রাপচার হতে হবে। মেমব্রেন ইন্ট্যাক্ট থাকলে ফর্সেপস অ্যাপ্লাই করতে পারবে না, পিছলে পড়ে যাবে। মেমব্রেন রাপচার হয়ে গেলে তবে তো অ্যামনিওটিক ফ্লুইডটা বেরিয়ে গেলে তো তুমি গ্রিপ নিতে পারবে, নাহলে তো গ্রিপই নিতে পারবে না। ও তো জল গড়া বেলুনের মধ্যে তুমি মাথাটাকে ধরবে কী করে, ও তো পিছলে যাবে। তাহলে মেমব্রেন মাস্ট বি রাপচার, আর দেয়ার শুড নট বি এনি বোনি অবস্ট্রাকশন, মানে ভ্যাজাইনাল ডেলিভারি সম্ভব যেখানে সেখানেই ফর্সেপস অ্যাপ্লাই করা যাবে। কন্ট্রাক্টেড পেলভিস, বোনি অবস্ট্রাকশন আছে, সেখানে তো ভ্যাজাইনাল ডেলিভারি হবেই না, সিএস করতে হবে, সেখানে ফর্সেপস অ্যাপ্লাই করবেই বা কী করবে, বাচ্চাই তো বেরোবে। বুঝতে পেরেছো? এই কথা পয়েন্ট ভীষণ ভাইটাল, একদম ভুলতে যায় না। তাহলে এটা হলো ফর্সেপস। আচ্ছা এবার হচ্ছে এটা করব, আচ্ছা প্রপার্টি আর এটা মোটামুটি, এটা কি আছে ওসিপি দেখেই বলবে মালায়েন, ঠিক আছে। এর মধ্যে কি কম্পোজিশন সব এখানে লেখা আছে, লিগোনাইটেস্টেরল ইথাইলেস্টেরল সব লেখা আছে। এবার হচ্ছে এটা খেতে কিভাবে বলবে, এর ডিটেলস তোমাদের এ বলে দেবে, বলবে কিভাবে খেতে বলবে। আচ্ছা প্রথমে দেখতে হবে কত ওষুধ আছে, আঠাশখানা আছে, তাহলে শুরু করতে হবে প্রথম দিন থেকে। যেগুলোতে একুশখানা করে থাকে সেগুলোতে, যেখানে এই আয়রন ট্যাবলেটটা থাকে না, এগুলো হসপিটাল সাপ্লাই কেন করা হয়, যাতে অনেক লে ওমেন আছে যারা অত মনে রাখতে পারবে না, তাদের যাতে একদিনও গ্যাপ না হয়, তাই জন্য প্রথম দিন থেকে সাদাগুলো শুরু করতে হবে, তারপরেরগুলো লালগুলো খেয়ে যাবে, কোনো দিনও বাদ যাবে না, মানে কোনো ইন্টারভেল চলবে না। আর যেগুলোতে একুশটা করে থাকে তাদের, কাদের ক্ষেত্রে সেগুলো দেওয়া হয়, যারা একটু লিটারেট, যারা মনে রাখতে পারবে, তাদের ক্ষেত্রে কী করা হয়, ফিফথ ডে থেকে স্টার্ট করতে বলা হয়, আবার একটা সাইকেল শুরু, আবার নেক্সট সাইকেল আবার ফিফথ ডে থেকে স্টার্ট, কারণ ওখানে ওই এতে থাকে না, আয়রন ট্যাবলেটগুলো থাকে না। মালা ডি মালা এন সব হচ্ছে হসপিটাল সাপ্লাই, এগুলো আসে। আচ্ছা তারপরে এর অন্য কোথায় আর ইউজ করা হয়, ওসিপি ছাড়া আর অন্য কোনো জায়গায় ইউজ করা যেতে পারে, আর্থ্রাইটিস কেসে কোথায় প্রোজেস্টেরন, অনলি প্রোজেস্টেরন কি ইউজ করা হয়, হ্যাঁ এগুলো সব আসে। আচ্ছা এবার হচ্ছে পেলভিসের কী কী পড়বে এখান থেকে, এখান থেকে প্রথমে পেলভিস কত রকমের হয়, চার রকমের, কী কী পারবে, চার রকম ভ্যারাইটি নাম বলবে। এবার হচ্ছে ট্রু পেলভিস কোনটা, ফলস পেলভিস কোনটা জানো। এবার ট্রু পেলভিসের মধ্যে পেলভিক ইনলেটের বাউন্ডারি প্রত্যেকে মুখস্থ করে যাবে, এটা না করে যাবে না। তোমাদের সব টেবিল ভাগ করা আছে, মানে নাম্বারিং ভাগ করা, ইনস্ট্রুমেন্টের জন্য একটা, ও ইনস্ট্রুমেন্ট এখন আমার ডিএনই স্টেপসগুলো বলতে হবে মনে করবে, ইনস্ট্রুমেন্টের জন্য একটা নাম্বার, ডামি পেলভিসের জন্য একটা নাম্বার, কন্ট্রাসেপটিভসের জন্য একটা নম্বর, বাকি নম্বরটাও ফ্র্যাঙ্ক ওরা, আর প্র্যাকটিক্যাল পোর্শনটা তো আলাদা ছেড়ে দাও। এবং আমার মনে হয় তাড়াতাড়ি তোমাদের হবে, কারণ একই দিনে দুটো ব্যাচ হবে, তাই তো, 9টার থেকে 12টা না 12:30 পর্যন্ত একটা ব্যাচ হবে, আবার 1টার থেকে শুরু হবে। তাই জন্য বেশি কিছু অত ইয়ে করবে না, যা করবে কিন্তু করে যাবে টু দ্য পয়েন্ট করে যাবে, যাতে কোনো টেবিলে জিরো না হয়, মানে এখানেও কিছু বলতে হবে ওখানেও কিছু, শুধু একটা পড়ে গেলাম তাহলে তো কোনো মানে নেই, তাহলে তো পাস করতে পারবে না, অন্যগুলোর যা 20-25 নম্বরে অ্যাডাপ্টমেন্ট তাদের তো তোমাকে কিছু নম্বর দিতে হবে। তাহলে এখান থেকে কী পড়ে যাবে, পেলভিক ইনলেটের বাউন্ডারি অবশ্যই পড়ে যাবে। পেলভিক ইনলেটের বাউন্ডারি কী কী ডায়ামিটার্স আছে, অ্যান্ট্রোপোস্টের প্লেনে কী কী ডায়ামিটার্স আছে, অবস্টেরিকাল কনজুগেট, ডায়াগোনাল কনজুগেট, ট্রু কনজুগেট, কত কী মেজারমেন্ট, তারপরে পেলভিক আউটলেট, অ্যানাটমিক্যাল আউটলেট, অবস্টেরিকাল আউটলেট, তারপরে হচ্ছে পেলভিক ক্যাভিটির ডাইমেনশন কোথায় কী, আচ্ছা তারপরে লিস্ট পেলভিক ডাইমেনশন, মানে ইশিয়াল স্পাইনাল লেভেল, লিস্ট পেলভিক ডাইমেনশনের ইম্পর্টেন্স কী, ঠিক আছে। এইগুলো করে যাওয়ার পরে যাবে হচ্ছে এতে স্কাল বোন, স্কাল বোনে কী বলো, বলে দেবো কোনটা বলবো, বাউন্ডারি, উড়ি বাবা বলো, পেলভিসের বাউন্ডারি কি, সামনের দিকে সিম্ফাইসিস পিউবিস এন্ড সুপিরিয়র বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকেল,
ব্যাকটেরিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওব্যাকটেরিয়াল লাইন, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপরে অ্যালা অফ দ্য স্যাক্রাম এন্ড স্যাক্রাল প্রোমান্ডারি এন্ড সেম অন দ্য অপোজিট সাইড। বুঝতে পারছো? একদম মুখস্থ করে যাবে। আচ্ছা এবার হচ্ছে স্কাল বোন। স্কাল বোনে কি কি বোনসের নাম, কি কি সুচার আছে, যেমন এটা কি ফ্রন্টাল সুচার, তারপর এটা হচ্ছে স্যাজিটাল সুচার, সামনের দিকে করোনাল সুচার, পিছন দিকে ল্যামেলার সুচার। এবার হচ্ছে ফন্টানেলি, অ্যান্টেরিয়র ফন্টানেলি বেডম্যান, মিটিং পয়েন্ট অফ ফ্রন্টাল করোন স্যাজিটাল এন্ড টু করোনাল সুচার, পিছন দিকে হচ্ছে ল্যামেলা। ট্রেডমার্ক কি ইম্পর্টেন্স, কবে অসিফাইড হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে এরিয়া, এরিয়ার মধ্যে পিছনের অক্সিপুটটা হচ্ছে অক্সিপিটাল এরিয়া, সামনের দিকে হচ্ছে এরিয়া অফ ভার্টেক্স। এরিয়া অফ ভার্টেক্স দেখানোর সময় সব সময় মুখটাকে সামনের দিকে রাখবে, রেখে প্যারাইটাল এমিনেন্সের দুটো ইন্ডেক্স দেবে, পিছনটায় বাউন্ডারিটা পিছনটাকে থাম দিয়ে আটকাবে, আটকে এইভাবে বলবে ইট ইজ দ্য কোয়াড্রাঙ্গুলার এরিয়া বাউন্ডেড ইন ফ্রন্ট বাই দ্য অ্যান্টিরিয়র ফ্রন্টালি অ্যান্ড দ্য করোনাল সুচার, পোস্টেরিয়রলি বাই দ্য ল্যামেলা ল্যামেলার সুচারস অ্যান্ড অন বোথ সাইডস টু ইমাজিনারি লাইন্স পাসিং থ্রু দ্য প্যারাইটাল এমিনেন্স। বুঝতে পেরেছ? এরকম ভাবে ডিমার্কেট করে দেখাবে, দিস ইজ দ্য এরিয়া অফ ভার্টেক্স। হ্যাঁ, ব্রেক মা ল্যামেলা, এদিকে করোনাল এদিকে ল্যামেলার, আর দুটো সাইডে দুটো এরকম। তাহলে এই যে আমি আঙুল দিয়ে এই যে এরিয়াটাকে ইয়ে করলাম, এটাই হলো এরিয়া অফ ভার্টেক্স। এরিয়া অফ ভার্টেক্স এর সামনের দিকে এরিয়া অফ ব্রাও, ব্রাও কোথায়? এই আপার মার্জিন হচ্ছে ব্রেকমা আর করোনাল সুচার, আর লোয়ার মার্জিন হচ্ছে গ্ল্যাভেলা আর রুট অফ দ্য নোজ বা গ্ল্যাভেলা, আর এইদিকে সুপ্রা অরবিটাল রিজ, এটা হলো এরিয়া অফ ব্রাও। আর তার নিচে হচ্ছে এরিয়া অফ ফেস। ফেস মানে কি? রুট অফ দ্য নোজ আর গ্ল্যাভেলা, আর এদিকে হচ্ছে এইখানে একটা জাংশন বিটুইন নেক অ্যান্ড ফ্লোর অফ দ্য মাউথ, এইখানটা এইখানটাতে এই নিচে হচ্ছে এরিয়া অফ ফেস। এবার সব থেকে বড় ডায়ামিটার কোনটা? মেন্টো ভার্টিকাল 14 সেন্টিমিটার, ব্রাও প্রেজেন্টেশনে হয়, মেন্টো ভার্টিকাল ব্রাও প্রেজেন্টেশনে হয়। আর যদি বলে নর্মাল ডেলিভারির সময় কোন ডায়ামিটারে কমন লেগেজ করে, সাবঅক্সিপিটাল প্রেগন্যান্সি 9.5 সেন্টিমিটার। কি কি আছে? যে কোনো কিছু প্রেগন্যান্সি গুলো যা আছে সব 9.5, সাবঅক্সিপিটাল প্রেগন্যান্সি 9.5, সাব মেন্টো প্রেগন্যান্সি 9.5, আর বাইপ্যারেটাল ডায়ামিটার। তাহলে সাবঅক্সিপিটাল প্রেগন্যান্সি একটা পিছন দিকে ব্রেগমা 9.5, সাবমেন্টো প্রেগম্যাটিক ফেসে সাবমেন্টো প্রেগম্যাটিক 9.5, আর বাইপ্যারেটাল ডায়ামিটার 9.5, তিনটে 9.5 ডায়ামিটার আছে, ঠিক আছে। এছাড়া ট্রান্সভার্স আর কি কি কমনলি দুটো ডায়ামিটার আছে, একটা হচ্ছে বাইটেম্পোরাল আর একটা হচ্ছে বাইম্যাস্টয়েড। বাইম্যাস্টয়েড যে সব থেকে ছোট ইনকম্প্রেসিবল ডায়ামিটার, ওর থেকে ছোট হেড আর হতে পারবে না। মোল্ডিং কাকে বলে, সেফাল হেমাটোমা কাকে বলে, ক্যাপুক সাকসিডেনাম কাকে বলে, অন্তত নামগুলোর সঙ্গে মুখস্থ দরকার নেই, অন্তত বুঝে বলতে পারবে। মোল্ডিং কি? বাচ্চা যখন লেবারের সময় বাট পেন্সিল দিয়ে বেরোচ্ছে, তখন হেডটাকে একে অপরের সঙ্গে সুচারগুলোকে ওভারল্যাপিং করছে। সো রেগুলার ওভারল্যাপিং অফ সুচার্স অফ দ্য হেড বা স্ক্যাল ডিউরিং লেবার অকারিং ইন দ্য বাট প্যাসেজ। বাট প্যাসেজে যাওয়ার সময় যে মাথাটা ছোট করার জন্য, যত আমি ছোট করবো তত তো রেজিস্ট্যান্স কম পাবো, ভালোভাবে বেরোতে পারবো, সেই জন্য মাথাটাকে এদিক ওদিক করে ওভারল্যাপিং করছে, রেগুলার ফ্যাশনে ওভারল্যাপিং হচ্ছে বাট প্যাসেজে, সেটা হলো মোল্ডিং। তাহলে পেটের ভিতরে যদি এরকম মোল্ডিং থাকে, হবে? পেটের ভিতরে যদি ওভারল্যাপিং থাকে তখন সেটা হয়ে গেলো স্কার্ডিং সাইন, যেটা থাকবে আইইউএফডি, ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ। পেটের ভিতরেই বাচ্চা মারা গেছে, ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ। সেই সময় যদি দেখা যায় এক্সরে শ্যাডো হচ্ছে মোল্ডিং, তখন মোল্ডিং বলবে না, তাকে বলবে স্প্যাল্ডিং সাইন, তার মানে ইরেগুলার ওভারল্যাপিং অফ ক্রেনিয়াল বোন পেটের ভিতরে, সেটা আইইউএফডিতে হবে। আর বাট প্যাসেজে পেলভিসে একটা অ্যাবডোমেনে পাবো শ্যাডো আর একটা পেলভিসে শ্যাডো পাবো, পেলভিসে হচ্ছে মোল্ডিং, ঠিক আছে। আর ক্যাপুট সাকসিডেনামটা কি হয় না, বাচ্চা যখন এই যে ছোট করে যখন রেজিস্ট্যান্ট বাট প্যাসেজের মধ্যে দিয়ে পাস করার চেষ্টা করছে, তখন কী হয়, যত লিম্ফ
কি বলবো লিম্ফ্যাটিক ড্রেনেজটা তত স্ট্যাগনেন্ট হয়ে যায়, কারণ সামনের দিকে সমস্ত লিকুইডসগুলো এসে জমা হয়, লিম্ফ ড্রেনেজগুলো পিছন দিকে যেতে পারে না, সামনের দিকে চলে আসে। সে তখন হচ্ছে মাথার সামনের দিকটা যখন জন্ম এরকম উঁচু হিভি মতন হয়ে জন্মাচ্ছে, সেটাকে বলা হয় যেহেতু ওই ক্যাপুর সাকসিডেন্ট, এবং সেটা আস্তে আস্তে জন্মানোর কয়েক ঘন্টা পরে সেটা অটোমেটিক্যালি আবার লিম্ফ চ্যানেলসগুলো ঠিকঠাক হয়ে যায়, ওটা ড্রেনেজ হয়ে যায়, সেটা হচ্ছে ক্যাপুর সাকসিডেন্ট। আচ্ছা, বাচ্চা জন্মালো, ঠিকঠাক জন্মেছে, তারপরে দুদিনের মাথা দেখা গেল মাথা এরকম চূড়া হয়ে গেছে, সেটা হচ্ছে সেফাল হেমাটোমা। জন্মের সময় সব নর্মাল ছিল, কিচ্ছু হয়নি, হতে পারে জন্মের সময় যখন রেজিস্ট্যান্ট ব্লাড প্যাসেজ দিয়ে ক্রস করেছে তখন হয়তো কোনো ইন্টারক্রেনিয়াল ড্যামেজ হয়েছে, মানে ব্লাড ভেসেলসে কোনো রকম ক্যাপিলারিসগুলো ছিঁড়ে গেছে। এবার ছিঁড়ে যাওয়ার জন্য ব্লাডের এক্সট্রাভেসেশন হয়েছে মাথায়, সেটাকে বলা হচ্ছে ক্যাপুর সাকসিডিনা, এই সেফাল হেমাটোমা। এবং সেফাল হেমাটোমা আর ক্যাপুর সাকসিডিনা মানে কি, প্রথম কথা হচ্ছে অ্যাপিয়ারেন্স, জন্মের সময় ক্যাপুর হয়, জন্মের কিছু ঘন্টা পরে সেফাল হেমাটোমা। হেমাটোমা মানেই বুঝছে রক্ত জমাট বেঁধেছে, হেমাটোমা মানেই রক্ত জমাট বেঁধেছে, আর সেফাল মানে মাথায় রক্ত জমাট বেঁধেছে, এবং সেটা একটা সুচার লাইনে ডিমার্কেটেড হয়। ক্যাপুরটা যেমন এরকম চূড়ার মতো মাথায় যেন মুকুট পড়ে আছে এরকম ঠিক মাঝামাঝি হয়, এটা মাঝামাঝি এরকম হয় না, এটা যে কোনো একটা সাইডে হয়। কেন না, এই যে বাউন্ডারি এটার প্যারিটাল বোনটা, এর যে পেরিক্রেনিয়ামটা আছে, পেরিক্রেনিয়াম ইজ দ্য লাইনিং অফ দ্য স্ক্যাল্প বোন, তাই তো? পেরিক্রেনিয়াম হচ্ছে ক্রেনিয়ামের উপরে যে লাইনিংটা আছে, সেই পেরিক্রেনিয়ামটা কি এই সুচার লাইনের সঙ্গেই জড়ো হয়েছে? তাহলে এর ভিতরে এমিসারি ভেইন্সগুলো যদি রাপচার করে যায় তাহলে রক্তটা এখানেই জমাট বেঁধে থাকবে, এই রক্তটা এখান থেকে ঘুরে এখানে যেতে পারবে না, তাই জন্য ওটা একটা নির্দিষ্ট সুচার লাইনিংয়ের মধ্যে ডিমান্ড। এবং এটা যদি বেশি না হয়, কিছুই করতে হয় না, এও আবার 8-10 দিনের মতো অটোমেটিক্যালি ডিজলভ হবে, বুঝতে পেরেছো? তাহলে তিনটে টার্মের সঙ্গে পরিচিত থাকবে, বললি ক্যাপুর, এটা হয়ে গেল বাচ্চার মাথা। আচ্ছা আচ্ছা, এ ব্রেকমার ইম্পর্টেন্স কি বলবে, কেন 1.5 বছরের মাথায় অসিফিকেশন হয় সেটা বলবে, আর এর থেকে কি জানতে পারি, ইন্টারক্রেনিয়াল স্ট্যাটাস, যদি খুব ডিপ্রেস থাকে ডিহাইড্রেশন, খুব বাজিং থাকলে তাহলে টেনশন, ইন্টারক্রেনিয়াল প্রেশার রেইজ করেছে কোনো কারণে। আচ্ছা, 1.5 বছরে কেন অসিফিকেশন হয়, প্রথম কথা হচ্ছে জন্মের পরে যে ব্রেন ক্যাপাসিটি থাকে জন্মের আফটার এন্ড অফ ফার্স্ট ইয়ার অফ লাইফ, ওটা ডাবল হয়ে যায় সাইজ, তাহলে ব্রেন ম্যাটারটাকে তো কোপ আপ করতে হবে, ঘরটাকে যদি না বাড়ায় এত লোক তো মরে যাবে, তাহলে সেজন্য জায়গাটাকে বাড়ানোর জন্য যাতে ব্রেনের সাইজটা ডাবলিং হয় সেকেন্ড ইয়ার অফ লাইফে, তাহলে ডাবলিং ব্রেন ম্যাটারটাকে কোপ আপ করার জন্য এটা অসিফাইড করে ওটা বাড়ি। আর দ্বিতীয় কথা হচ্ছে জন্মের পরপরে যদি কোনো মেডিকেশনের প্রয়োজন হয়, এবার হচ্ছে লেবার, লেবার সবাই তোমরা, আচ্ছা আরেকটা কিছু করবে সেটা হচ্ছে লাই, কাকে বলে নামগুলো মনে রেখে যাবে, লাই প্রেজেন্টেশন, প্রেজেন্টিং পার, ডিনোমিনেটর, অ্যাটিটিউড আর পজিশন স্টেশন, এইগুলো কিন্তু তোমরা করে যাবে, কোনটার কি লাই হয়। যেমন ধরো যদি বলে নর্মাল লেভারে, নর্মাল লেভারে লাই কি ডিনোমিনেটর কি, লাই লংগিটিউডিনাল ডিনোমিনেটর অক্সিপুল, তাহলে নর্মাল নর্মাল লেভারে ডিনোমিনেটর হলো অক্সিপুল, ব্রিচের ক্ষেত্রে ডিনোমিনেটর কি স্যাক্রাম, নিচে স্যাক্রাম, ব্রিচের ক্ষেত্রে হচ্ছে স্যাক্রাম, আর যদি ফেস প্রেজেন্টেশন হয় ডিনোমিনেটর কি বেন্টাম, ব্রাউতে গ্লাভেলা, ঠিক আছে, তাহলে এই হলো ডিনোমিনেটর, কোন পজিশনে কোনটা ডিনোমিনেটর হচ্ছে। আর নর্মাল লেভারে তোমরা এলওএ পজিশনটা পড়ে যাচ্ছ, স্টেজগুলো পড়ে যাচ্ছ, বুঝতে পেরেছ? মোটামুটি এই হয়ে গেল এটার। হ্যাঁ, মেকানিজম বলার সময় তুমি নর্মালি যেরকমভাবে নাও, এটাকে ধরো এরকম করে মাথাটাকে এরকমভাবে ধরবে, ধরে নিয়ে অক্সিপুটটাকে ট্রাই করবে, অক্সিপুটটাকে নিয়ে এরকমভাবে বলার চেষ্টা করবে, বোঝো?
হরমোন আছে শরীরে, কিন্তু হরমোনটা
মানে ব্লকেজ হচ্ছে, রিসেপ্টরও কাজ করতে পারছে বলো আর কি ধরবে? আর শোনো, অ্যাবর্শন কাকে বলে? সব নাম ডেফিনেশন গুলো একটু বুঝে যাবে। হ্যাঁ, অ্যাবর্শন কাকে বলে, এক্টোপিক্টাস প্রেগন্যান্সি কাকে বলে, এইচমল কাকে বলে, প্লাসেন্টা প্রিভিয়া কাকে বলে, অ্যাক্সিডেন্টাল হেমারেজ, পোস্টপার্টাম হেমারেজ, এই নামগুলোর সঙ্গে উইক্সের সঙ্গে কি সম্পর্ক এগুলো অন্তত একটু করে যাবে। ঠিক আছে, এগুলোই ফ্র্যাঙ্ক রজার হচ্ছে। আর কিছু? আর নর্মাল বাচ্চার ওজন কত হবে? হ্যাঁ, নর্মাল বাচ্চার লেন্থ কত হবে? বাচ্চা জন্মানোর পরই যে জন্ডিসটা হয় কি হয়, অ্যাপগার স্কোর কত কত দিয়ে কি হয়। আর কিছু কারো কোশ্চেন আছে? ভালো করে পড়ে যাবে। হ্যাঁ, মেনস্ট্রুয়াল হরমোনাল সাইকেলগুলো, তারপরে এফএইচএইচ এলএইচ কোথা থেকে বেরোয়, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কোথা থেকে বেরোয়, এগুলো বুঝতে হবে। বলো আর কোনো কোনো কোশ্চেন আছে? নর্মাল লেভার না বলতে পারলে তোমাদের কি এখন প্রত্যেকটা নাম, প্রত্যেকটার কাজ, প্রত্যেকের কি বলে না বলে এগুলো সম্বন্ধে জেনে যাবে? তুমি ভেবো না, এইটা আছে, তোমাকে ডায়ান্স রিট্রাক্টার সম্বন্ধে জিজ্ঞাসা করছি, ডিভার্স রিট্রাক্টার ভুলে গেছে, স্যারও ভুলে গেছে। হ্যাঁ, ওগুলো আছে, চোখের সামনে যা থাকবে সেগুলো জিজ্ঞাসা করবে, এটাই হচ্ছে নিয়ম। আর এক্সামিনেশন দেওয়ারও কায়দা হচ্ছে, মানে তুমি ইউ সিক ফর দ্য কোয়েশ্চেন, মানে তুমি কোশ্চেন আহ্বান করো, কোশ্চেনকে ছেড়ে দিও, তুমি এমন একটা কথা বলবে যার পরে কোশ্চেনটা ওইটা, ঠিক আছে, তখনই মানে এ করে দেবে। ধরো কোনো টপিক তুমি লেবার ভালো পড়ে গেছো, তুমি এমন ঘুরিয়ে ফিরিয়ে লেবারের দিকে যাও, ওখান থেকে কোশ্চেন করবো, ওখান থেকে পাঁচ নম্বর হয়ে বেরিয়ে যাবে। যে জিনিস জানে না সে জিনিস মুখের নামই উচ্চারণ করবে, একদম না। যে জিনিস জানো না, ওই কিছু তার সম্বন্ধে জানি না, একটা হাম বাড়ায় ভাব করলে ব্রিজে হয় না, হয়ে গেল ব্রিজে ডেলিভারি দেখাও। হ্যাঁ, মানে এমন কঠিন কঠিন শব্দ যাবেই না যেটা তুমি ভিতরটা জানো, মানে ভাবলে যে একটু নাম বলে ফেস টু ফেস ডেলিভারি বলে দিয়ে আমি চলে আসবো, তা তোমাকে তো বলবে ফেস টু ফেস কোথায় হয়, কোথায় দেখাও, ডিপ স্যাক্রাল অ্যারেস্ট কি, এসব আরো মানে হয়ে গেল গন্ডগোল। তুমি এমন মানে ওই ধরনের এমন কথার ভাষাই জানো না, তুমি সেগুলো জানোই না, না কোনোদিনও শোনো যেগুলো। সুতরাং একটা দুটো টপিক অবশ্যই পড়ে যাবে, মেনস্ট্রুয়েশন, লেবার, প্রেগনেন্সি ডায়াগনোসিস, প্রেগনেন্সি ডায়াগনোসিস সবাই পড়বে, নাহলে ডাক্তারই হতে দেবে না তোমার, তো এইসব কেস তো তোমার কাছে আসবে না, কিন্তু প্রেগনেন্সি ডায়াগনোসিস আসবে কেস তোমার কাছে। অ্যামিনোরিয়া নিয়ে এলো প্রথম ডায়াগনোসিস, তুমি প্রেক্ষালার করাতে দিলে না কিছু না, তুমি ওষুধপত্র ধাপ ধাপ করে লিখে গেলে ওখানেই ফেল করে দিলে। অ্যামিনোরিয়া কেস, সে প্রাইমারি ও এই প্রাইমারি বলছি বয়সের যে কোনো তারতম্য, সেকেন্ডারি অ্যামিনোরিয়া মানেই আগে তো প্রেক্ষালার করো, তারপরে দেখা যাবে, বুঝতে পেরেছ? সেই জন্য প্রেগনেন্সি ডায়াগনোসিস চ্যাপ্টার, লেবার নর্মাল লেভেলের চ্যাপ্টার, আর এই যে এই এই রিলেটেড চ্যাপ্টার, এগুলো না পড়ে অফজগানি পরীক্ষা দিতে আসবে। মেনস্ট্রুয়েশন চ্যাপ্টার, অন্তত অ্যামিনোরিয়া কাকে বলে, ডিসমোনোরিয়া কাকে বলে, এই নামগুলোর সঙ্গে পরিচিত থাকবে। ঠিক আছে, চলো এই এগুলো নিয়ে চলো। হ্যাঁ, কেসটা কিন্তু থাকবে।